ଆଦିବାସୀ ଜମି କିଣିବା ଲାଗି ବହୁତ କଷ୍ଟ ହେବାକୁ ପଡ଼ିବ ହେବାକୁ ପଡ଼ସି ମାନେ ଏସ୍ ଟି ଏସ୍ସି କାଷ୍ଟର ଜମି କିଣିବା ଲାଗି ଆପଣ ପାରମିସନ୍ କରା ଠାରୁ ଆରମ୍ଭ କରିକିରି ବହୁତ ସାରା ଝମେଲା ଫୋକସ୍ କରିବାକୁ ପଡ଼ସି যেটা কি আপনার গোটে জমি পরমিসন করারা মিনিমম তিন চার বর্ষ আপনাকে টাইম লাগিযাই আহত পয়সা আপনার মানে খরচা কলাপরে বি আপনার লোকটা কিববার লাগে কষ্ট কিন্তু এবার রাজ্য সরকার গোটে পদক্ষেপ নেচ্ছেন যেটা কি আপনার লাগে পুরু অতি সহজ করছেন যেটাকে আদিবাসী লোক জমি কিংবার লাগে তো এনার রিজন আছে যে সরকার কাহিনা কাম কলে না সমস্ত কে চাহুচ্ আদিবাসী জমি যদি কি পিরড্র আপনার কেনার অসুবিধা নেই হুয়ে তার সঙ্গে সঙ্গে আপনার পাখে যদি জমি বাড়ি নেই না বলে জমি করবি আপনার ঘডি বনাই পারবে মানে ঘর বনাবি জন লোক পাখে ঘড়্ডি নেই না অধিকাংশ এবার আদিবাসী লোক সঙ্গে পাখে যেটাকে জমিটা রয়ে যা ঘড্ডিটা তো এবার আপনার কলা কিনলা কি আপনার পারমিশন ঠান্ডা আরম্ভ করি বিভিন্ন প্রকার কাম করা পড়ছে বিশেষ করে দেখা গাঁগ গলী কাঁ করছেন না আদিবাসী লোকর জমি কিংর মিত মারসাত্মিন বর্ষ চার বর্ষ গলাপরে তারপরে নিজ না করুচন এইভলিয়া আপনার রাজ্য সরকার ইনার লাইন বহু বড় পদক্ষেপ নিচ্ছেন সে কদক্ষেপ নিচ্ছেন আসন পেপার দেখলাপরে আমি সব কিছু জার তো আপনার মানে পেপর দেখিপারে রাজ্যের জমি কিবার বদলি নিয়ম রাজ্য ক্যাবিনেট নিষ্পতিসে অনুসূচিত জনজাতি জমি হতানোর প্রক্রিয়া সরলীকরণ কর সরকার এনেকি অনুসূচিত জনজা বর্গ লোক জমি কি অন্য বর্গ লোক মানে সাধারণ বর্গ লোক অনুসূচিত জনজাতি জমি হস্তান্তর হয়ে পড়ে অনুসূচিত জনজাতি ব্যক্তি উপজেলাপাল লিখিত অনুমোদন ক্রমে জমি সর্বসাধারণ উদ্দেশ্যের উপহার করেবাসিক গৃহ নির্মাণ পিলাঙ্ উচ্চশিক্ষা আসন সময় অনুসূচিত জাতি বর্গ ব্যক্তি জমি হস্তান্তর করে পে

আপনার জমি বিকবা লাগে বলে তে তাহলে আপনার ছ পালকে আপনার আবেদন করপ্লিকেসন দিয়ে করে জনাইপারবে আর জিলা পালো নিষ্পতি যেটা নেবে সে নিপত্তি এক শেষ নিষ্পতি এর এবার মানে জমি কিবার অতি সহজ হয়ে গেল আজ্ঞা তো এটা আপনারা ছোটি আপডেট আশা করছি ভিডিওটি আপনার মানতে ভাবে ভাল লাগবে আপনার সুচিন্ত মতামত নিহতি আমার কমেন্ট সেকশন এ জনাবারটা ভুলবে